অর্থনীতির ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ বলছে আইএমএফ বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস লঞ্চের আগাম টিকিট নিয়ে বিভ্রান্তি অনিশ্চয়তা কাউন্টারই খোলেনি বেশিরভাগ কোম্পানি জনগণের ভাগ্যের উন্নয়নই কি আওয়ামী লীগের অপরাধ প্রশ্ন প্রধানমন্ত্রীর অপপ্রচার বন্ধের আহ্বান নিউ মার্কেট এলাকা প্রায় স্বাভাবিক দোকানপাট খুলেছে ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত 9টার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বিশ্ব অর্থনীতিতে বড় ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি 3.6% নেমে আসার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধির কাতারেই রাখছে সংস্থাটি আইএমএফ বলছে চলতি অর্থবছর 6.4% জিডিপি প্রবৃদ্ধি দেখতে পারে বাংলাদেশ তৌহিদুর রহমানের রিপোর্ট করোনার প্রকোপ কমায় গেল বছর 6.1% প্রবৃদ্ধি দেখেছিল বিশ্ব অর্থনীতি পরিস্থিতি ভালো হওয়ায় এবছর প্রত্যাশা ছিল আরেকটু বেশি কিন্তু দুঃসংবাদ দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন বলছে চলতি বছরে বৈশ্বিক 3.6% প্রবৃদ্ধি হতে পারে পরের বছরেও বাড়ার সম্ভাবনা নেই বৈশ্বিক অর্থনীতির এমন দুর্দশায় ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে আইএমএফ বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মূল্যস্ফীতিকেও আইএমএফের পূর্বাভাস অনুযায়ী এবছর উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4% ইউরো অঞ্চলে 2.8% মধ্যপ্রাচ্যে ও সেন্ট্রাল এশিয়ায় 4.6% এবং যুক্তরাষ্ট্রে 3.7% এছাড়া ধনী দেশগুলোর গড় হবে 3.3%। তবে সবচেয়ে খারাপ খবর যুদ্ধে জড়ানো ইউক্রেন আর রাশিয়ার জন্য আইএমএফ বলছে 2022 সালে ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হতে পারে 35% আর রাশিয়ার অর্থনীতি হারাবে 8.5%। প্রবৃদ্ধি অর্জনে ভারত শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ সংস্থাটি বলছে দেশটিতে এবছর প্রবৃদ্ধি হতে পারে 8.2%। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন। লঞ্চের আগাম টিকিট বিক্রি নিয়ে বিভ্রান্তি আর অনিশ্চয়তা সদরঘাটে বেশিরভাগ দূরপাল্লার লঞ্চে ঈদ যাত্রা 3 দিনের টিকিট দেয়া হচ্ছে না কাউন্টারই খোলেনি সিংহভাগ কোম্পানি সেগুলোর কর্মীরা ঢাকা থেকে যাওয়া বা ঢাকায় ফিরে আসার টিকিট শেষ বলে দাবি করায় ফিরে যাচ্ছেন যাত্রীরা বিস্তারিত জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ দেশের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এমভি গ্রিন লাইন চলে ঢাকা বরিশাল রুটে আরামদায়ক হয় এর টিকিটের চাহিদাও বেশি বুধবার থেকে এবারের ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিলেন লঞ্চ মালিকরা এবং বিআইডব্লিউটিএ কিন্তু গ্রিন লাইন কাউন্টার থেকে জানানো হলো উল্টো কথা প্রক্রিয়া কিছু নাই আমাদের বোর্ড ওপেন থাকে 1 মাস আগ পর্যন্ত অগ্রিম টিকিট কাটা যায় আমাদের 1 মাস আগ পর্যন্ত আচ্ছা যে কোনো ডেটের টিকিট অনলাইনে অনলাইনে টিকিট হ্যাঁ অনলাইন অনলাইনে কাটা যায় ইয়েতে কাটা যায় 1 মাস আগ পর্যন্ত আপনি যে কোনো টিকিট কাটতে পারবেন আমাদের জাহাজ হচ্ছে একটা এমবি গ্রিন লাইন 2 আর এমবি গ্রিন লাইন 3 এমবি গ্রিন লাইন 2 হচ্ছে ঢাকা টু ভোলা যায় এবং এমবি গ্রিন লাইন 3 ঢাকা টু বরিশাল যায় ঘাটে দাঁড়ানো বরিশাল রুটের আরেকটি বড় পরিবহন পারাবত থেকে জানানো হলো বিশেষ ব্যবস্থায় লঞ্চটির একজন কর্মকর্তা টিকিটের বিষয়টি দেখভাল করছেন তবে 28, 29 ও 30 এপ্রিল যাতায়াতে কোনো কেবিনের টিকিট নেই ওই সায়েন্সে বাসে উনি নিজে ডিল করে যায় কারণ 2-3 হাতেই গেলে আবার একজন কেন ভুলই বুঝতে পারে টিকিট আছে আপনাদের 28, 29, 30 এর আছে 28, 29 থাকতে পারে ও 30 আছে আগাম টিকিট বিক্রিতে বিআইডব্লিউটিএ এবার 13টি লঞ্চ কোম্পানিকে 24টি কাউন্টার বরাদ্দ দিয়েছে সেগুলোর 22টি বন্ধ ময়লা বৃষ্টির পানি আর মালসামালায় ঠাসা ওইসব কাউন্টারে কোনো যাত্রীর ভিড় নেই যদিও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা আশা করছেন দ্রুত এসব কাউন্টারে কোম্পানিগুলো টিকিট বিক্রি শুরু করবে যার যার কাউন্টার যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনারা কাউন্টারে এবং তারাও কিন্তু আমার কাছে মোটামুটি কমিটমেন্ট করছে এখন আমি আবার তাদেরকে সব ই করব এবং ওই ব্যাপারে
ব্যবস্থা নেব। ব্যতিক্রম কেবল একটিমাত্র লঞ্চ কোম্পানির কাউন্টারে আগাম টিকিট পাচ্ছেন যাত্রীরা। আশাবাদী যারা আছে সবাইকে দিতে পারবো আমরা। আমি 29 তারিখে পেয়েছি, আমি লেদ্দোজামি, আমি কোনো হরানি নাই। আমরা যারা আগে আসছি সবাই মানে যার যার ইচ্ছা মতো করে সে নিতে পারতেছে। অন্য একটি কাউন্টারে আংশিকভাবে টিকিট বিক্রি হচ্ছে। সদরঘাট থেকে প্রায় 250 লঞ্চ চলাচলের পারমিট থাকলেও ঈদ যাত্রায় বিশেষ সহ প্রায় 150টি বিভিন্ন রুটে যাত্রী পারাপার করে থাকে। প্রতি বছরই লঞ্চে নিরাপদ ঈদ যাত্রার কথা বলা হয়, বলা হয় সুশৃঙ্খল টিকিট ব্যবস্থাপনার কথা। কিন্তু কোনো না কোনোভাবে কোনো কোনো মালিকের অতি লোভ বা লঞ্চ পরিচালনায় থাকা স্টাফদের লোভের কারণে বা বিআইডব্লিউটিএর অব্যবস্থাপনার কারণে সেসব লঞ্চ যাত্রা বিতর্কিত হয়ে ওঠে, বিশৃঙ্খল হয়ে ওঠে। এবার করোনা পরবর্তী এবারের ঈদ যেন শুভ হয়, সব দিক দিয়ে লঞ্চ যাত্রা নিরাপদ হয়, সেটিই সবার প্রত্যাশা। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, সদরঘাট, ঢাকা। জনগণের ভাগ্যের পরিবর্তন কিংবা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনই কি আওয়ামী লীগের অপরাধ? বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে এ প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে উন্নয়ন বঞ্চিত করতেই একটি গোষ্ঠী সরকার উচ্ছেদের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কৃষি নির্ভর ও স্বাবলম্বী অর্থনীতি গঠনে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ কৃষক লীগ। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবছর সংগঠনটির 50তম বছর পূর্ণ হল। সুবর্ণ জয়ন্তীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সমাবেশে গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি, অর্থনীতি ও দেশের অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর গড়ে দেওয়া ভিতের ওপর নির্ভর করে বাংলাদেশের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ শত বছরে কিভাবে উন্নত থাকবে এবং উন্নতির পথে এগিয়ে যাবে সেই পরিকল্পনাও আমরা তৈরি করে দিয়েছি। এটা অনুসরণ করে চললে এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। ইনশাআল্লাহ জাতির পিতার যে স্বপ্ন, সে স্বপ্ন আমরা পূরণ করেছি এবং আরও করব। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন কিংবা দেশের উন্নয়নে বিরোধিতাকারীরা সরকার উচ্ছেদের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। এই যে কাজগুলি আমরা করে যাচ্ছি এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, তৃণমূলের মানুষ, গ্রামের মানুষ উপকার পাচ্ছে। তারা যে সরকার উৎখাত করতে চায় তাদের উদ্দেশ্যটা কী? এই মানুষগুলিকে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের উদ্দেশ্য। সেই জন্যই তাদের মানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। বিদেশে যারা অপপ্রচার চালায় মানুষের জন্য তাদের কোনো কর্মসূচি নেই কেন তা জানতে চান প্রধানমন্ত্রী। সারা বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের কিছু মানুষ বিদেশের কাছে নানাভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত, এরা সরকার উৎখাতে ব্যস্ত। খুব ভালো কথা, তারা তাদের কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুক যে তারা দেশের মানুষের জন্য কি করবে। আমরা দেশের মানুষের কিন্তু কর্মসূচি হাতে নিয়েছি। আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশ ও মানুষের মঙ্গল কিসে তা আওয়ামী লীগই জানে। বাংলার কৃষকই আমাদের প্রাণ শক্তি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিউ মার্কেটের ব্যবসায়ী, দোকানকর্মী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের পরদিন বুধবার যান চলাচল স্বাভাবিক রয়েছে মিরপুর রোড ও আশেপাশের সড়কে। বিকেলে মার্কেটের দোকানপাট খুললেও সুষ্ঠু সমাধানের দাবিতে হুঁশিয়ারি ছাত্রদের। তৃতীয় পক্ষের ইন্ধনে সংঘর্ষ দাবি করে সমঝোতায় উভয় পক্ষের চেষ্টার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আহমদবাবুর প্রতিবেদনে বিস্তারিত। গেল সোমবার রাতে তুচ্ছ ঘটনার জেরে রাতভর ও মঙ্গলবার সারাদিনের সংঘর্ষে একজন পথচারী নিহত ও দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালান দোকান কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও থমথমে অবস্থা নিউ মার্কেট এলাকায়। সকালে দোকান কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ, তবে বিকালে ব্যবসায়ীরা দোকান খুললে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। ঢাকা কলেজের ছাত্ররা বলছেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত মার্কেটের দোকান বন্ধ থাকবে, এর আগে খুললে পরিস্থিতি খারাপ হতে পারে। সব কিছু সলিউশন ছাড়া কখনো মার্কেট খোলা যাবে না। সায়েন্স ল্যাব থেকে নীলকেল পর্যন্ত মার্কেট বন্ধ। নিউ মার্কেট বন্ধ থাকবে, থাকবে মানে থাকবে, কোনো খোলার কোনো স্কোপ হবে না। এটা
তাদের জন্য আমাদের এতগুলো ভাই অসুস্থ, আমাদের রক্ত গেছে, আমাদের রক্ত ভিসে দেবো না আমরা, এবং নিমাকড়ের টোকাইদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করি আমরা। ভাড়াটে গুন্ডা দিয়ে ছাত্রদেরকে এবং টিচারদেরকে লাঞ্ছিত করেছে, সেটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। ক্যাম্পাসে পুলিশের হামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। যেহেতু আমাদের একটা নেগোসিয়েশন প্রক্রিয়া আছে, তো সে সময় সেই এক বিকেলবেলা কয়টা পাশে দোকান এক পাশ দিয়ে খুলে পরিবেশ অস্থিতিশীল করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ আমরা তো একটা সমাধানের দিকে যাচ্ছি। সুতরাং ব্যবসায়ীদের উচিত এতটুকু ধৈর্য ধরা, শেষ সময়ে এসে তারা এই হয়তো সবকটা দোকান তো খুলে না, হয়তো আংশিক কোনো জায়গায় খুলেছে, এই খোলার মধ্য দিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে, আমরা তো সেটা চাই না। ব্যবসায়ী নেতাদের বক্তব্য, যারা হামলা করেছেন তারা কেউ ব্যবসায়ী নয়, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা সবাইকে নিয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই এলাকায় সহবস্থান চাই। উভয়ের মাঝখানে আলোচনার মাধ্যমে যদি এটা খোলা হয়, তাহলে কারো দিকেই এটা মানে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা শান্তি চাই। এই শান্তির জন্যে যা যা করণীয়, সাংবাদিক বন্ধুরা আছেন, পুলিশ প্রশাসন আছেন, ছাত্র বন্ধুরা আছেন, আমরা আছি, সবাই মিলে আমরা শান্তি চাই। এই শান্তির মধ্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। সাংবাদিক সম্মেলন আমরা শেষ করে আমরা দোকানপাট খুলবো। দুপক্ষকেই উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বানও জানান তারা। যদি আমরা প্রমাণ পাই যে কোনো ব্যবসায়ী সাংবাদিকদের উপর হামলা করেছে, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বিভিন্ন স্থানে ঝড় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, বজ্রপাত ও নৌডুবিতে ৬ মৃত্যু। দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়, সাথে ছিল শিলাবৃষ্টি। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ফল ফসলের। অন্যদিকে বিভিন্ন স্থানে টলার ডুবি ও বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। ভোরে ঘন কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ, শুরু হয় দমকা হাওয়া সহ মুষলধারে বৃষ্টি, পরে শিলাবৃষ্টিও থেমে থেমে চলে দুপুর পর্যন্ত। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সকালে ২০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় একটি স্পিডবোট। হঠাৎ কালবৈশাখী ঝড়ে উল্টে যায় বোটটি, পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কালবৈশাখী ঝড়ে ফটিকছড়িতে গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের নান্দালের দক্ষিণ বাসাটি গ্রামে আতশবাজির কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুটি বজ্রপাতের পর কারখানাটিতে বিস্ফোরণ ঘটে, এতে দুই নারী শ্রমিক নিহত হন। কুমিল্লার মুরাদনগরে ঝড়ের সময় সড়কে সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে, নিহত হন এক বৃদ্ধ। লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ে নারিকেল গাছের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কালবৈশাখী ঝড়ে নাটোরের সিংড়ায় উঠতি বুরোদানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ইটালি, ডাহিয়া ও চৌগ্রাম সহ ১২টি ইউনিয়নের ৫০% জমির ধান মাটির সাথে লেপটে গেছে। গতকালকে প্রচুর ঝড় বৃষ্টির কারণে ধান পড়ে গেছে। জমির ধান শোয়ার কারণে আমরা শ্রমিক পাচ্ছি না, যদিও পাচ্ছি দ্বিগুণ মূল্য চাচ্ছে। ঝড়ে পড়ে যাওয়ার কারণে কাটার দাম বেশি লাগছে। আমাদের বিলে অঞ্চলের কৃষকের এবার ব্যাপক লোকসান হবে। এছাড়া ভোলা ও কিশোরগঞ্জের ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সাথে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 379টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 269টির, কমেছে 78টির আর অপরিবর্তিত ছিল 32টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 76 পয়েন্ট বেড়ে উঠে আসে 6606 পয়েন্টে আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 605 কোটি 97 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও, লেনদেন হয়েছে 32 কোটি 44 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। জানাবো খেলার খবর। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি 4 ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান, আর এই ম্যাচগুলো দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজটাও আছে, সো এখন যদি একটু কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য একটা প্রিপারেশনটাও ভালো হবে, যেহেতু বেশ অনেক দিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় 1 মাসের মতো হয়ে গেল যে ক্রিকেট খেলি নাই। সো যদি এই 4টা ম্যাচ খেলতে পারি, যে খেলার ভেতরে আসার একটা সুযোগ হলো, তো সেজন্যই আর কি এই সুযোগটা নেওয়া। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বৈশ্বিক অর্থনীতিতে ছোবল বসাচ্ছে ইউক্রেন যুদ্ধ, বলছে আইএমএফ, বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস। লঞ্চের আগাম টিকিট নিয়ে বিভ্রান্তি, অনিশ্চয়তা, কাউন্টারই খোলেনি বেশিরভাগ কোম্পানি। জনগণের ভাগ্যের উন্নয়নই কি আওয়ামী লীগের অপরাধ, প্রশ্ন প্রধানমন্ত্রীর, অপপ্রচার বন্ধের আহ্বান। এবং নিউ মার্কেট এলাকা প্রায় স্বাভাবিক, দোকানপাট খুলেছে, ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।